রান্না করে দেখাবো শোলা কচু তরকারি। কচুগুলোকে আমি কেটে খুব ভালো করে ধুয়ে এই প্রেসার কুকারের মধ্যে দিয়েছি সেদ্ধ করার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, আগের দিন আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার দিলাম পরিমাণ মতো জল। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা করতে সর্ষের তেল একটু বেশি করেই দিতে হবে। আমি এখানে 4 থেকে 5 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। আর দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। এবার এটা একটু ভাজা হলে এর মধ্যে আমি কয়েকটা রসুন দিলাম আর কয়েকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার সব মশলাটাকে আমি একসঙ্গে নেড়ে নিচ্ছি। মশলাটা একটু এর সঙ্গে ভেজে নিতে হবে। মশলাটা ভাজলে খুব সুন্দর টেস্ট আসে। এবার ওই সেদ্ধ করে রেখে সেদ্ধ করে জল ছড়িয়ে রাখা কচু আর ছোলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কচুগুলো সেদ্ধ করে খুব ভালো করে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার সব মশলার সাথে এই কচুটা নাড়াচাড়া করতে হবে। এটা একটু শুকনো শুকনো মতন হবে, এর ভেতরে জল থাকলে হবে না, জল থাকলে গলা ধরতে পারে। যেহেতু কচু তাই একটু সে ভালো করে শুকনো শুকনো করেই করতে হবে। আর এতে একটু ঝালের পরিমাণটাও বেশি দিতে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। লবণটা আমি যেহেতু আগে দিয়েছিলাম তাই এবার লবণটা আমি একটু কম পরিমাণ করেই দিয়েছি। এবার নাড়াচাড়া করে নিলাম। এটা নাড়াচাড়া করতে হবে, কারণ না হলে তলায় ধরে যেতে পারে। এই কচুটা অনেকক্ষণ ধরে সময় ধরে এটা নাড়তে হবে, বেশ খানিকটা সময় ধরে অনেকক্ষণ ধরে এটা নেড়ে যেতে হবে। এটা খেতে অসাধারণ লাগবে ভয়ে গরম ভাতের সঙ্গে। এবার রেডি হয়ে গেছে শোলা কচুর তরকারি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো আর নিচে সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটি দিয়ে ক্লিক করে দাও। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত। তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো, যার লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।